দেখেন বাংলাদেশে যেমন বন্ড পীর আছে তেমন হককানে পীরও আছে। বন্ড পীরের নামগুলো বলে দিই, মাইজ ভান্ডারী, রাজারবাগী, কুতুববাগী, দেওয়ানবাগী, সুরেশ্বরী, আট্রসী, এরা হচ্ছে তো বন্ড পীর। এরা কি পীর? ঠিক তেমনি কিছু হককানে পীর আছে, যেমন আল্লামা আহমদ শফী, যেমন নানুপুরী, যেমন ডালকানগরী, যেমন চরমোনাই, এরকম কিছু হকপন্থী পীরও আছে। এরা করে কি বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ করা অন্য কিছু চলবে না, গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফরি, শুধু খেলাফত কায়েম হবে, গণতন্ত্র মানা যাবে না, যারা তাসাউফপন্থী ইল্লাল্লাহ জিকির করে এদেরকে মানা যাবে না, এগুলো বলতে বলতে মুরব্বীদেরকে ধুলাই করে আর জিহাদের নাম কইরা জিহাদে বয়ান করে, মানে এমন বয়ান করে জিহাদের বয়ান কি কি বয়ান করে, মানে সাহাবায়ে কেরাম আমরা শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, আমাদের শহীদ হতে হবে, এরকম বলে সমস্ত মাহফিলের মধ্যে তুমুল আয়োজন করে ফেললো, গুম গুম করে কাঁপালো, জিহাদে এখন রওনা হয়ে যাবে, মনে হচ্ছে যেন ফজর হওয়ার আগে আগে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, খেলাফত কায়েম হয়ে গেছে, এমন ভাব দেখাবে। ফজর হওয়ার আগে আগে বক্তাও দাও, শ্রোতারাও দাও, বক্তারা বাসায় গিয়ে গুম, শ্রোতারাও গুম, ফরের দিন আর এক মাহফিলে গিয়ে আবার বয়ান। সেটা জিহাদ হইল না, এটা তো ফ্যান্ডেল মুজাহিদ, শীতকালে ফ্যান্ডেলের ভিতরে জিহাদ করা, কোনো জিহাদ এরা নাই, শুধু ফ্যান্ডেলে চিল্লানো জিহাদ। আমার কথা হলো, যদি বাংলাদেশ সরকার উদ্যোগ নেয়, আমি বলবো বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেয়, অন্যান্য ব্যক্তিদের কথা বলবো না, বাংলাদেশ সেনাবাহিনী যাবে কিনা জানি না, র‍্যাব বাহিনী যাবে কিনা জানি না, পুলিশ বাহিনী যাবে কিনা জানি না, বাংলাদেশ সরকার যদি বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, সে শেখ হাসিনা যদি বলে আমি বাংলাদেশের কিছু মানুষ চাই যারা ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধে আপনি যদি থাকবে এমন যদি ঘোষণা দেয়, আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী আগে, র‍্যাব বাহিনী আগে, দাড়ি চাড়া টুপি চাড়া মিরসরাই এলাকার তকবাকে যুবকেরা পুলিশের আগে জিহাদের ময়দানে রওনা হবে, চিল্লাবেন ডাকেরা। 2013 সালের আগে আমরা শাপলা চত্বর চিনতাম না, শাপলা চত্বর আমি জীবনে নামও শুনি নাই, বাংলাদেশে 2013 সালের আগে শাপলা চত্বরের কোনো দৃষ্টান্ত ছিল না, কোনো আন্দোলন ছিল না, মানুষের সবাই ঘুমন্ত ছিল, মনে হয়েছিল যে বাংলাদেশের মুসলমানরা বলছে আন্দোলন বুইলা গেছে, আসলে বাংলাদেশের মুসলমানদের আন্দোলন তখনই জাগ্রত হয় যখন ইমানের উপর আঘাত হয়, আল্লাহর নবীর ইজ্জতের শাল নিয়ে টানাটানি হলো, আল্লাহর ইজ্জতের শাল নিয়ে টানাটানি হলো, শাইখুল ইসলাম আল্লামা মসজিদে ডাক দিল, 25 লক্ষ মানুষ ইমানে তামান্না নিয়ে শাপলা চত্বরে জমায়েত হয়ে গেল, ঠিক কি না? আমরা সেই ঘুমন্ত জাতি, যদি আমাদেরকে এখন ডাক দেওয়া হয় ঘুমন্ত জাতি গুম পাতাইলে উইটা বিল ফাতারিকে দূর মাইরা ফিলিস্তিনে সমবেত হবো, ঠিক কি না? সুতরাং এটাই প্রকৃত জিহাদ, অন্তরে নিয়ত রাখবেন যেই মুহূর্তে আমাদেরকে ডাক দেবে আমরা যাব জিহাদ করব কুফফারের বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে না, মুরব্বীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মইমুরব্বীর বিরুদ্ধে, আল্লাহ মাহমুদ শফির বিরুদ্ধে করব না, জিহাদ করব কুফফারের বিরুদ্ধে। রাজি আছেন? এই তাসাউফপন্থী বিশেষ করে তরিকতপন্থী যারা আছে এদের বিরুদ্ধে এদের মারাত্মক লেভেলের আক্রোশ খারেজিদের, এই জন্য হক্কানি রব্বানি আলেম ওলামা যদি পান, পীর মাশায়েখ যদি পান, হাতে হাত রাখবেন, ওর কাছ থেকে সবক নেবেন, তরবিয়ত নেবেন, কিছু সবক নিয়ে কিভাবে তসবিহ তাহলিল করবেন এই সমস্ত বিষয়ে সবক নেবেন, নিজের একটা বাচ্চা থাকলে কুলে করে নিয়ে যাবেন, ওই বুজুর্গের হাত নিজের বাচ্চার মাথার উপরে দিয়াবেন। আমি আর কিছু বলতে পারবো কিনা জানি না, এই বাচ্চা আল্লাহর ওলি হবে কিনা জানি না, তবে এটুকু বলবো যে বুজুর্গের হাত কোনো বাচ্চার না বা এক বাচ্চার মাথার উপর পড়ছে, এই বাচ্চা অন্তত মুরগি চোরা সারিয়ার কই হবে না। আমার আব্বা আমাদেরকে ছোটো থাকা অবস্থায় বারবার বারবার নিয়ে যাইতে মই মুরব্বীদের কাছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কুলে বসে আমি শতবার নাস্তা করছি, আল্লামাকে সেই সৌভাগ্য দিয়েছে আমার বাপের খাতিরে, আমার আব্বা আমাকে সারা জীবন মই মুরব্বীদের আদর্শ রক্ষার বয়ান দিয়েছে, আদর্শ রক্ষা করতে বলেছে। আমি একদিন আপনাদেরকে এই ঘটনা বলা উচিত না, তবু বলতেছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে এই লাস্ট আমি হুজুরের কাছে গিয়ে বলেছি, হুজুর আমি তোমাকে 100 টাকা দেন না, আমার কি টাকা নাই? টাকা আছে, আমার কি টাকা নাই? আছে, অবশ্য আছে, হুজুর আমাকে 100 টাকা দেন না। হুজুর বলতেছে আমার নাতি 100 টাকা চাইতেছে কেন? এই 1000 টাকা দেয়, 1000 টাকা দিয়েছে, ওই টাকা কোন টাইমে দিয়েছে, কখন দিয়েছে, কি দিনে দিয়েছে, ওই টাকা এখনও পর্যন্ত আমি আমার ডেস্কে রেখে দিয়েছি। আল্লামা বাবুল করিম রহমতুল্লাহ আলাই আমাকে দুইটা আঁতর দিয়েছে, সে আঁতরের ছবি এখনও পর্যন্ত ফেসবুকে উঠতেছে, দুইটা আঁতর দিয়ে আমাকে বলেছে আমি আমার ছেলে আজিজুল হক আল মাদানির পোলা মাহমুদ বিন মাদানিকে বয়ানের এজাজত দিলাম। আজকে আমি কথাটা এখানে বললাম, জীবনে কোনোদিন আল্লাহর কসমে কোনো মাহফিলে বলি নাই, বলেছি মই মুরব্বীদের আদর্শ রক্ষার ব্যাপারে আমি কীরকম সিকিউর, কীরকম নিরাপত্তায় থাকি সেটা বলছি।
হয়েছে সেই আতর এখনো পর্যন্ত আমি ব্যবহার করি নাই দুইটা আতরের উপর আমি লিখে দিয়েছি মুমনুউন আলাল আম সর্বসাধারণের জন্য এই আতর ব্যবহার করা নিষিদ্ধ আমি অন্তর অন্তর খেয়াল করে রেখেছি আমার বাচ্চা হলে আমি আমার বাচ্চাকে 1 ফুট আতর লাগাই দিব যেদিন বিবাহ করেছি বিবাহের দিন আমি 1 ফুট আতর লাগিয়ে গেছি যেদিন আমি মারা যাব আমার কাফনে 1 ফুট আতর দেওয়া হবে আমি এই আতরটা নির্দিষ্ট দিনে ব্যবহার করার জন্য স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এরকম আমার হাতে এতগুলো টাকা জমে আছে বাংলাদেশের দেশের বিখ্যাত বিখ্যাত মই মুরব্বিগণ আমাকে গত 15-17 বছরের যত টাকা দিয়েছে আল্লাহর জাত সিফাতের কসম আমি একটা টাকা খরচ করি নাই কোন দিন কোন মুরব্বি কত টাকা দিয়েছে কোন তারিখে দিয়েছে কি কারণে দিয়েছে সাথে কে ছিল টাকার সাদা অংশের মধ্যে কাট পেন্সিল দিয়ে আমি লিখে সমস্ত টাকা সংগ্রহ করে রেখেছি আমি নিয়ত করে রেখেছি আমি আমার বাচ্চা কাচ্চাকে সামনে বসিয়ে একটা একটা টাকা দেখাবো আর একটা একটা টাকার পিছনের মই মুরব্বিদের গল্প শুনিয়ে ওই বাচ্চাকে সভ্য করে তুলবো আপনারাও সবাই এইরকম বাচ্চা কাচ্চাদেরকে তরবিয়তি বয়ান দিবেন আমি এগুলো আমি আসমান থেকে পাই নাই আমার বাপ আমারে শিখাইছে এজন্য আমি শিখেছি ঠিক তেমনি আপনারা আপনাদের সন্তানদেরকে শিখাবেন বিশাল বড় আল্লামা বানানোর দরকার নাই আপনার সন্তান আল্লামা হইছে জান্নাতে গেল না সে আল্লামার দরকার কি একদম জাহেল তাক অসুবিধা নাই জান্নাতে গেলে পাশ হয়ে গেল একজন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার আলেমের অনুসারী বানাইয়া আপনার সন্তানদেরকে সবক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বেয়াদবি থেকে তাকে বেঁচে থাকার প্রতিদিন সবক দিবেন বেয়াদবির জিন্দেগি লানতের জিন্দেগি এটা বোঝানোর চেষ্টা করবেন একটা সন্তানকে মাদারেসে কৌমিয়ার শিক্ষায় শিক্ষিত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথাগুলোকে প্রথমত আমি নালায়েককে তারপর আমার শ্রোতা মহলকে আমল করার তৌফিক দান করুন পড়েন আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين او الله تكيا دكن هزار هزار মানুষ নি আপনার শাহী দরবারে গভীর রাতে হাত উঠাইছে ও আল্লাহ আমাদের দুইটা রব নাই তিন চারটা যদি রব থাকতো আপনি না দিলে অন্য রবের কাছে যাইতাম আল্লাহ আপনার হাজার হাজার বান্দা আছে আমাদের যদি অপছন্দ হয় আমাদেরকে মাইরা ফেলে নতুন আর নতুন নতুন বান্দা বানাইতে পারবেন আল্লাহ আমাদের আর তো কোনো আল্লাহ নাই এই জন্য আপনার কাছে যাওয়া ছাড়াও কোনো বিকল্প অপশন নাই রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইয়া নয় আপনার রহমতের পাহাড়ের দিকে তাকাইয়া দয়া করে অনুগ্রহ করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খতা মাফ করে দে রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ খতা মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনের গুনাহ খতা মাফ করে দেন রব্বুল আলামিন যতগুলো বান্দা দোয়া চেয়েছে সমস্ত বান্দার গুনাহ খতা মাফ করে দেন আলসার ক্যান্সার হার্ট ডিজিজ প্যারালাইসিস মিরকি স্ট্রোক সহ সর্বপ্রকার রোগ বালাই থেকে হেফাজতে থাকার তৌফিক দান করে দেন
رب العالمين যে সমস্ত বান্দা আপনার ঘরের মেহমান হওয়ার নিয়ত করেছে আল্লাহ টাকা নাই পয়সা নাই ধন নাই দौलत নাই 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 কোনো কিছু নাই আপনি আল্লাহর দরবারে তো কোনো কিছু অভাব নাই ও আল্লাহ জীবনে অন্তত একটা বারের জন্য হলেও আপনার খানে কাবার মেহমান এক মেহমান হয়ে খানে কাবায় গিয়ে একটা চুমু দেওয়ার তৌফিক দান করে দেন رب العالمين مدينة والا نبيرة دیکھی نائي صحابي تابعي تب تابعي ہوتے پاری نائي آئي میں مجتحي دي نائي میں عربا ہوتے پاری نائي رب العالمين او اللہ مدينة والا نبيرة دیکھی نائي دیکھر شجوك بند ایونو تنا اللہ جدی کخن گمائے جائے نبیجر انتر محبت نی جدی گمائے جائے انتر گمیر مد دیکھ بر حلی عبداللہ پولا محمد نبیر شاتے دیکھا کرر توفیق دن کرر رب العالمين مدينة والا نبير روجا پاکے گئے الصلاة والسلام عليك يا رسول الله بولار اکٹر اکبر سلام دیا توفیق دن کردن الصلاة والسلام عليك يا حبيب الله بولار توفیق دن کردن رب العالمين جد گلو بندہ دعا چھے چھے شماس تو بندر نیک مقصد گلو پورن کردن اللہ اسکر مافیلے جرا ٹاکا دیئے پوشا دیئے سرام دیئے محنت دیا شا جاو کر لائٹنگ کر مائکنگ کر پرمرش دیئے جائے جائے بام شہیتا کر چھا اللہ پتھک جنر شہیتا کے نا جاتے روسی لاہی شاو قبول کردن رب العالمين جدر پیتا ماتا بائی چاہ سے اللہ آمار نا کر نشاش ماتا چل پریمان حیات تیو دن کردن ও আল্লাহ যাদের পিতামাতা বাইচা নাই ও আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি বাইচা নাই এই মানুষগুলোর জন্য আপনি আল্লাহ জাহান্নামে দেন যদি আপনি আল্লাহ বলেন যে এই মা বাপ গুলোর জাহান্নামে ডাইলা দিন আপনি আল্লাহ খুশি তাইলে আল্লাহ কোনো আপত্তি নাই তাদেরকে জাহান্নামে দিয়ে দেন আপনি আল্লাহ তো বলবেন যে আপনি খুশি না দুইটা বান্দারা জাহান্নামে দিলে আপনার কোনো লাভও নাই আপনার কোনো ক্ষতিও নাই তাইলে আল্লাহ দুইটা মা বাপরে কেন জাহান্নামে দেবেন ও আল্লাহ জান্নাত দান করলে মা বাপ খুশি হয়ে যাবে রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে এই মাটির মধ্যকান থেকে যাই বান্দার দুইটি হাত সবচেয়ে পছন্দ হয় ওই দুইটি হাতের উসিলায় দয়া করে অনুগ্রহ করে মৃত মা বাবা দাদা দাদির কবরকে জান্নাতের বাগিচা বানায় রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জত আবরু জানমাল হেফাজত করেন ও আল্লাহ ইসরায়েলদেরকে দুনিয়ার মধ্যকান থেকে সমূলে দাফন করে দেন আল্লাহ ইসরায়েলদেরকে দুনিয়া থেকে বিলুপ্ত কইরা দেন এই সমস্ত হারামজাদা মুনাফেকের বাচ্চারা মুসলমানদের রক্ত পান করতেছে আল্লাহ আল্লাহ আপনি আসম আল্লাহ থেকে দেইকা দেইকা কেমন যেন লাগতেছে রব্বুল আলামিন আমাদের শক্তি নাই আমাদের কোনো কিছু নাই অস্ত্র নাই পারমাণবিক নাই 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 কোনো কিছু নাই শক্তি যদি থাকতো আল্লাহ আমরা অন্তত ফিলিস্তিনে গিয়ে রক্ত হলেও দিতাম ও আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নাই আপনি যেমন ওই যে হাতি ধ্বংস করার জন্য আবাবিল পাঠাইছিলেন দয়া করে আসমান থেকে আবাবিল পাঠায় হইল ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে বিলুপ্ত কইরা দে রব্বুল আলামিন যতগুলো মা বোন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা মা বোনকে শহীদি মর্তবা দান করে দেন আল্লাহ মাদ্রাসা ওয়ালারা কবুল করে নেন এই মাদ্রাসা ওয়ালারা ট্রাফকে কবুল করে নেন মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে কবুল করে নেন সাহেব দাওয়াতকে কবুল করে নেন সাদা সাদা দাড়িওয়ালা যতগুলো মুরব্বী এসেছে আল্লাহ প্রত্যেকটা মুরব্বীর আমলগুলোকে কবুল করে নেন যতগুলো যুবক ভাই মাহফিল এসেছে প্রত্যেকটা যুবক ভাই কে হযরত সিদ্দিক আকবরের কাতারে শামিল করে নেন যতগুলো বাচ্চা এসেছে আল্লাহ যতগুলো বাচ্চা এসেছে ও আল্লাহ সমস্ত বাচ্চাগুলোকে হাসান হোসেন হযরত মুহসিনের কাতারে শামিল করে নেন পর্দার অন্তরালে যতগুলো মা বোন হাত উঠাইছে সব মা বোনগুলোকে আম্মাজান খাদিজা আম্মাজান ফাতিমা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে শামিল করে নেন রব্বুল আলামিন এই জায়গার মধ্যে যারা টাকা দিয়েছে আল্লাহ এই টাকাগুলো দ্বারা সম্মিলিতভাবে বালকণা কেনা হইলে যতগুলো বালকণা ভাগ হয় ফেরেশতা দিয়ে গুণাইলে যতগুলো লত লক্ষ কোটি টুকরা হয় অতগুলো রহমতের বরকতের নিয়ামতের নেকি প্রত্যেকজন দান খয়রাত করে নেওয়ালা বান্দার আমল নামার মধ্যে আসমান থেকে নাজিল করে দেন রব্বুল আলামিন যাদের পিতা মাতা বাইচা আছে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দেন
আল্লাহ মই মুরব্বিনা কুমরার বেতা হাটু বেতা মাজাই বেতা আল্লাহ গলায় বেতা শরীরে বেতা বেতা নিয়ে এসেছে আল্লাহ আল্লাহ আমাদের কোন ডাক্তার নাই ডাক্তার নাই ডাক্তার নাই আমরা বিশ্বাস করি সমস্ত রোগগুলো আপনি বানাইছেন আপনি আল্লাহ যদি বলেন রোগগুলো চলে যা রোগগুলো চলে যাবে আল্লাহ আমরা কোন এবার কি আর এবার এবার কি আর আসে পুলিশ হাসপাতালে যাব না কোন রকমের প্যারাসিটামল আর ফাইমোসিল ট্যাবলেট খাবো না আল্লাহ আপনি আল্লাহ আমরা ডাক্তার বানাইলাম ও আল্লাহ যার যে রোগ আছে দয়া করে অনুগ্রহ করে তাদের সমস্ত রোগগুলো চলে যাওয়ার মতো আদেশ দিয়ে দে রব্বুল আলামিন রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে আল্লাহ নিরাপত্তা দান করে দেন আল্লাহ ব্যক্তিগতভাবে আমি অসুস্থ আমার আব্বা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ এক সপ্তাহ আগে নতুন জীবনে পদার্পণ করেছি বিবাহ করেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের মধ্যে সুন্দর আল্লাহ সুখ সুখ সুখীময় শান্তিময় জিন্দেগি দান করে দেন আল্লাহ নেক সন্তানাদি দান করে দেন ময় মুরব্বিদের তরিকা ধারণ করে আল্লাহ বিয়াদব যাতে না হয় হক্কানি রব্বানি আলেম ওলামা সন্তানদের মা বাবা হওয়ার তৌফিক দান করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله